আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। চলে এলাম রোজ গার্ডেন স্কুলের পক্ষ থেকে অনলাইন শ্রেণী কার্যক্রমে। তো সবাইকে স্বাগত অনলাইন ক্লাসে। আজকে আমরা পঞ্চম শ্রেণীর ইংরেজি, যে গত সপ্তাহে যে ক্লাসে আমি আলোচনা করেছিলাম, তোমরা কি শুনতে পাচ্ছো আমাকে? হ্যাঁ স্যার। শুনতে পাচ্ছো না? সবাই ভালো আছো তাই তো? হ্যাঁ স্যার। স্যার আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম মডেল কোয়েশ্চেন 18, 18 এর আনসিন প্যাসেজ, টুডে ইজ ফ্রাইডে, এই গল্পটা, বইমেলার একটা গল্প আমরা আলোচনা করেছিলাম গত সপ্তাহে। দেখো আমি বোর্ডে তোমাদের সেই মডেল কোয়েশ্চেনটা একটু মেনশন করে দিচ্ছি। মডেল কোয়েশ্চেন হলো 18, 18 নম্বর মডেল কোয়েশ্চেন, ঠিক আছে? মডেল কোয়েশ্চেন 18 নম্বর, এটা আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম। তো আজকে আমরা ওই মডেল কোয়েশ্চেনেরই বাকি বাকি অংশগুলো আমরা আলোচনা করব। বাকি অংশগুলো বলতে আমরা নাম্বার 5, 6, 7 এগুলো আলোচনা করেছিলাম। তোমরা যারা গত ক্লাস করেছিলে তারা জানো। এখন আমরা এটা থেকে যে নাম্বার 8, এটা একটু লেখার চেষ্টা করব। নাম্বার 8 যেটা, এটা লেখার চেষ্টা করব। আশা করি তোমাদের কাছে খাতা কলম আছে, তোমরা প্রস্তুত হয়ে বসছো। তো এই গল্পটি আমি তোমাদের জন্য আরেকবার একটু পড়বো। আমি যদিও এর আগে গত সপ্তাহে এটা ক্লিয়ার করেছিলাম, কিন্তু আরেকবার একটু পড়বো, যেহেতু আমরা নাম্বার 8 অর্থাৎ 8 নম্বরের লেটারে যাচ্ছি। লেটারটাকে পারতে হলে আমাদেরকে কিন্তু গল্পটাকে ভালো করে বুঝতে হবে, তাই না? তো গল্পটা তোমাদের সবার কাছে বই আছে, এই যে ইংলিশ সেকেন্ড পেপার বই, এই বইটার পেজ নাম্বার হচ্ছে 322, 322 অর্থাৎ 322, এই পেজে 322 পৃষ্ঠা, ঠিক আছে? 322 পৃষ্ঠা বের করো সবাই, আমরা এই এই অংশটাতে যাচ্ছি। তো একটু দেখো, আমি একটু পড়ে শোনাই। টুডে ইজ ফ্রাইডে, আজ শুক্রবার। দ্য স্টুডেন্টস অফ ক্লাস 5 উইল গো টু দ্য বুক ফেয়ার, পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা বই মেলায় যাবে। দেয়ার ক্লাস টিচার মিস ফাতেমা বেগম উইল গো উইথ দেম, তাদের শ্রেণী শিক্ষিকা মিস ফাতেমা বেগমও তাদের সাথে যাবেন। তাদের শ্রেণী শিক্ষিকা মিস ফাতেমা বেগমও তাদের সাথে যাবেন। দি বাস ইজ ওয়েটিং এট দ্য স্কুল গেট, বাসটি বিদ্যালয়ের গেটে অপেক্ষা করছে। দ্য স্টুডেন্টস আর গেটিং অন দ্য বাস, শিক্ষার্থীরা বাসে উঠছে। প্যারেন্টস আর ওয়েটিং টু সি দেম অফ, বাবা মায়েরা অপেক্ষা করছে তাদের বিদায় জানাতে। দ্য সান ইজ শাইনিং ব্রাইটলি, সূর্য উজ্জ্বলভাবে আলো দিচ্ছে। দ্য স্টুডেন্টস আর হ্যাপি, শিক্ষার্থীরা খুব খুশি। দে আর ক্যারিং ব্রেড, বাটার, বানানা, এগস এক্সেট্রা ফর দ্য ব্রেকফাস্ট, তারা সকালে নাস্তার জন্য পাউরুটি, মাখন, কলা, ডিম ইত্যাদি নিয়েছে। মিস ফাতেমা ইজ টেকিং সাম চকলেট টু, মিস ফাতেমা কিছু চকলেটও নিয়েছেন। রুবিনা ইজ অলসো ক্যারিং এ ক্যামেরা, রুবিনা একটা ক্যামেরাও নিয়েছে। ইটস অলরেডি 9 o'clock, এখন 9টা বাজে। দ্য স্টুডেন্টস লিভ দ্য স্কুল ফর দ্য ফেয়ার, শিক্ষার্থীরা মেলার উদ্দেশ্যে বিদ্যালয় ত্যাগ করলো। দেয়ার ইজ দ্য ফেয়ার এট 10 o'clock, তারা সকাল 10টায় জাদুঘরে, সরি, মেলায় পৌঁছালো। দে গেট ডাউন, তারা নামলো। গো রাউন্ড অ্যান্ড এনজয় দেমসেলফ, তারা কি করলো, নামলো, চারিদিকে ঘুরলো এবং নিজেরা মজা করলো। দে বাই বুকস অফ রাইমস,
jokes, stories, dictionaries with pictures, novel, etc. তারা বই কিনলো, কি বই? ছড়া, কৌতুক, গল্প, শব্দ ভান্ডার বা শব্দকোষ এবং উপন্যাস. The students returned home in the evening. শিক্ষার্থীরা সন্ধ্যার দিকে বাড়িতে ফিরলো. শিক্ষার্থীরা সন্ধ্যার দিকে বাড়িতে ফিরলো. এখন দেখো আমরা যে গল্পটি পড়লাম, এই গল্পটি কিন্তু এর আগের ক্লাসেও আমরা পড়েছি, অর্থাৎ গত সপ্তাহের যে বৃহস্পতিবার আমরা ক্লাস নিয়েছিলাম সেখানে আমরা কিন্তু এটা পড়েছি. তো সেই পড়ার প্রেক্ষিতে আমি আরেকবার পড়লাম কেন, অনেকে তোমরা কিন্তু আজকে জয়েন করছো, ঠিক আছে, তো তারা কিন্তু এই গল্পটি জানো না বা এর আগে কিন্তু দেখো নাই বা শোনো নাই, তাই না? তো তোমরা সবাই কি আমার কথা শুনতে পাচ্ছ? তোমাদের অনেকে কিন্তু আজকে দেখা যাচ্ছে তিন চারজন তোমরা আসছো যারা গত ক্লাসে ছিল না, তোমরা সবাই তো আমাকে শুনতে পাচ্ছ না? এখন দেখো আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই গল্পের উপরে আট নাম্বার অর্থাৎ নাম্বার এইট এর আনসারটা আমরা করার চেষ্টা করব. নাম্বার এইট এর আনসারটা করতে গেলে আমাদেরকে কি করতে হবে, গল্পটি সম্পর্কে আগে ভালো করে জানতে হবে, তাই না? তো গল্পটি সম্পর্কে যদি আমরা ভালোভাবে জানি সেটার জন্য আমরা গল্পটি আগে অর্থসহ পড়লাম, এখন আমরা নাম্বার এইটে যাচ্ছি এবং এটার আনসার করার চেষ্টা করব. আমি তোমাদের বলেছিলাম যে এই নাম্বার এইটের লেটারটা আনসিনের উপর আসে এবং এটা কিন্তু ওই আনসিন প্যাসেজটাকে তৈরি করে লিখতে হয়, তাই না? তো তৈরি করে কিভাবে লিখবো এবং কিভাবে লেখা যায় সেটাই নিয়েই তোমাদের সাথে আজকে আমার ক্লাস, এবং পরে যদি সময় থাকে আমরা WS কোশ্চেন আছে, 10 নম্বর ইনস্ট্রাকশন আছে, এটা আলোচনা করব. আর তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য কিন্তু আমাদের এই শ্রেণী কার্যক্রম চলছে, আশা করি তোমরা প্রতিটা ক্লাসে অংশগ্রহণ করবে এবং মনোযোগ দিয়ে বাসায় একেবারে লেখাপড়া ছেড়ে দিয়ে যেভাবে থাকো ওইভাবে থাকা যাবে না, মোটামুটি পড়াশোনার সাথেই থাকতে হবে. নাম্বার এইট আমি পড়ি, দেখো. সাপোজ ইউ আর মিতা, তোমাদের কাছে সবার কাছে এই বইটা তো আছে, আশা করি আছে, এবং এই বইয়ের পেজ নাম্বার 323 অর্থাৎ 323 পৃষ্ঠা, ঠিক আছে? 323 পৃষ্ঠার এই পেজ থেকে কিন্তু আমরা পড়ছি, এখানে নাম্বার এইটটা আমরা পড়ছি. তো নাম্বার এইটে এখানে কি আছে দেখো, সাপোজ ইউ আর মিতা অ্যান্ড ইউর পেন ফ্রেন্ড ইজ সুমনা, মনে করো তুমি মিতা আর তোমার কলমি বন্ধু হলো সুমনা. কলমি বন্ধু কাকে বলে, যার সাথে লেখালেখির মাধ্যমে কথা হয়, সরাসরি না, লেখালেখির মাধ্যমে, পেন ফ্রেন্ড বলে এটাকে. রিসেন্টলি ইউ হ্যাভ ভিজিটেড এ বুক ফেয়ার, সম্প্রতি তুমি একটা বই মেলায় গিয়েছো, ভ্রমণ করেছো, ভিজিট করেছো. অ্যান্ড সুমনা ওয়ান্টস টু নো, এবং সুমনা জানতে চায় অ্যাবাউট ইউর এক্সপিরিয়েন্স ইন এ বুক ফেয়ার, ওই বই মেলার বা ওই মেলার ভ্রমণ সম্পর্কে তোমার অভিজ্ঞতা কি হয়েছে সেটা তোমার বন্ধু সুমনা জানতে চায়। নাও রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড, এখন তোমার বন্ধুকে একটা চিঠি লেখো, তাই না? তাহলে দেখো আমাদের গল্পটাও ছিল কিন্তু একটা বই মেলা নিয়ে এবং আমাদের চিঠিটাও এসেছে একটা বই মেলা নিয়ে। পার্থক্য হচ্ছে চিঠি আমরা যে গল্পটা পড়েছি এই গল্পটিতে বই মেলাটাই গিয়েছিল কিন্তু পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা সবাই মিলে, তাই তো? তো সবাই খাতা কলম বের করো, আমরা এখন এইটার আনসারটা লিখবো এবং ইন শর্ট একদম সংক্ষেপে কিভাবে লেখা যায় এটা আমি তোমাদেরকে শেখাবো, ঠিক আছে? এবং তোমাদেরকে আমি আবারও বলবো যে মুখস্থ করার কোনো প্রয়োজন নেই, তুমি তোমার কথাগুলোকে ট্রান্সলেট করে দেবা। ট্রান্সলেট করে দেওয়া মানে হচ্ছে বাংলা কথাটাকে ইংরেজি করো, তোমরা বাংলায় অনেক চিঠি পড়েছো বা অনেক চিঠি তোমরা লিখতে পারো, তো সেটাকে একটু ইংরেজিতে করে নেওয়া। তো ইংরেজিতে করে নিতে গেলে মনে হতে পারে স্যার এটা কিভাবে করবো, ইংরেজিতে অনেক কঠিন, না আসলে কঠিন না, তুমি একটু চিন্তা করলেই সহজ এবং কয়েকবার প্র্যাকটিস করলে এটা আরো বেশি সহজ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে চলো আমরা এর সমাধানটা করার চেষ্টা করি, সবাই খাতা কলম বের করো। তো এইখানে দেখো একটা জিনিস কিন্তু আমরা দেখলাম যে এই জায়গা কিন্তু বন্ধুর নাম নিজের নাম দেওয়া থাকলেও কোনো ঠিকানা কিন্তু দেওয়া নেই, অর্থাৎ অ্যাড্রেসটা কিন্তু নাই, তাহলে সেই ক্ষেত্রে অ্যাড্রেসটা কিন্তু আমরা আমাদের ইচ্ছা মতো দিয়ে দিতে পারবো, ঠিক আছে? সবাই আমার কথা নিশ্চয়ই শুনতে পাচ্ছ, তো সেইভাবে আমি যেভাবে বলছি এইভাবে যদি একটু মনোযোগ দিয়ে সবকিছু করো তাহলে দেখা যাবে এই লেটার নামক যে বিষয়টা রয়ে গেছে ফাইভ এর বা ফোর এ নিচের ক্লাসগুলোতে এমনকি সিক্স সেভেনেও, তো সেক্ষেত্রে দেখা যাবে কি তারা তৈরি করে লিখে ফেলতে পারবে, ঠিক আছে? তৈরি করে লিখে ফেলতে পারবে, তাহলে আমরা এখন চলে আসছি নাম্বার এইট, আমরা লিখবো
তো প্রথমে আমরা কি লিখতে পারি একেবারে উপরে কিন্তু আমরা ডেট লিখব তাই না একেবারে উপরে আমাদেরকে ডেট লিখতে হবে তো ডেটটা আমরা লেখা শুরু করি প্রথমে আজকে কয় তারিখ আজকে হচ্ছে 24 তারিখ তাই না আর আমরা যখন এটা লিখব তখন কিন্তু আমাদের সাইডটাকে অবশ্যই সমান রাখতে হবে সমান সমান রাখতে হবে তোমরা জানো বাংলায় যখন দরখাস্ত লিখেছো তখন কি করেছো সাইডটাকে সমান রেখে লিখে আসছো এটার ক্ষেত্রে একই রকম লেটার লেখার সময় কত পেজ পেজ নাম্বার 323 নাম্বার 8 323 নাম্বার 8 তাহলে আমরা প্রথমে কিন্তু লিখব ডেট তাই তো আমি এই সাইড থেকে লিখি এই ডেট আজকের তারিখ লিখব আজকে হচ্ছে 24/9/2020 আজকের তারিখ লিখলাম খেয়াল করেছো তোমরা যদি দেখা না যায় সেক্ষেত্রে কিন্তু আমাকে বলবা দেখা না গেলে আমাকে বলবা তাহলে আজকে প্রথমে আমরা ডেট লিখলাম এবার তারিখ লেখার পরে এবার আমাদেরকে জায়গার নাম লিখতে হবে লেটারটির ভেতরে কোনো জায়গার নাম দেওয়া নেই সেক্ষেত্রে আমরা আমাদের ইচ্ছা মতো জায়গার নাম দিয়ে দিতে পারবো যদি জায়গার নাম দেওয়া থাকতো তাহলে সেই জায়গার নামটি আমাদেরকে ব্যবহার করতে হতো ঠিক আছে তাহলে এখন আমরা এখানে লিখি যদি আমরা লিখি যাত্রাবাড়ি ঢাকা যাত্রাবাড়ি যাত্রাবাড়ি কমা ঢাকা এবার তুমি 1203 হোক 1204 হোক তুমি দিয়ে দেবে 1203 বা 1204 এই জায়গাটাকে এইটাকে বলে হচ্ছে ডেট এন্ড প্লেস এইটুকু সঠিকভাবে লিখতে পারলে আমরা কিন্তু এক নাম্বার পেয়ে যাব এক নাম্বার পেয়ে যাব ঠিক আছে আমার কথা তোমরা কিন্তু প্রত্যেকটা পয়েন্টস আমি এরকম ক্লাসের আগেও নিয়েছি সেখানেও কিন্তু আমরা দেখিয়েছি যে কোথায় কত নাম্বার পাওয়া যায় ঠিক আছে তো সেই জন্য আমরা নাম্বার 8 এ আছে আমরা যে গল্পটা পড়েছিলাম এর আগের ক্লাসে সেখানে আমরা পড়েছিলাম কি যে বই মেলা সম্পর্কে গল্পটা পড়েছিলাম সেই গল্পটি থেকে একটা লেটার আসছে যে মনে করো তুমি মিতা আর তোমার বন্ধু হচ্ছে সুমনা ঠিক আছে এখন তুমি সম্প্রতি রিসেন্টলি ভিজিটেড ভ্রমণ করেছো দেখতে গিয়েছো বা বেড়াতে গিয়েছো একটা বই মেলায় বা মেলায় সেখানে যাওয়ার পরে তুমি কি কি করেছো সেই অভিজ্ঞতাটা তোমার বন্ধু সুমনাকে লিখতে হবে অর্থাৎ ওই যে গল্পটা আমরা পড়লাম ওই গল্পটাকে এখন নিজের করে নিয়ে যে আমি গিয়েছিলাম আমার শ্রেণীর সাথে আমাদের ক্লাস টিচার আমার সাথে গিয়েছিল আমরা সেখানে কয়টায় পৌঁছালাম কি কি করলাম কি অভিজ্ঞতা হলো সেটা আমরা এখন সুমনাকে লিখে জানাবো তো প্রথমে আমরা ডেট এন্ড প্লেস লিখলাম এবার ডিআর দিয়ে বন্ধুর নাম তাই না ডিআর দিয়ে এবার আমরা একটা বন্ধুর নাম লিখব এই দেখো একটা স্পেস দিলাম মানে হচ্ছে একটু গ্যাপ দিলাম এক লাইন ডিআর এবার মনে করো বন্ধুর নামটা ছিল সুমনা তাই তো সুমনা দেওয়ার পর এখানে কমা ভালো করে খেয়াল করতে হবে ডিআর দিয়ে সুমনা লিখলাম তারপরে আমি একটা কমা দিয়ে দিলাম তাই না এবার যদি লিখি অ্যাট ফার্স্ট টেক মাই লাভ অ্যাট ফার্স্ট At first take my love. I hope you are well. I hope you are well. আমি আশা করি তুমি ভালো আছো। প্রথমে কি বললাম? At first take my love. প্রথমে আমার ভালোবাসা নিও। যদি লেখা দেখা না যায় লাইটটা আমি অফ করে দিলাম দেখা না গেলে তোমরা আমাকে জানাও হ্যাঁ যে স্যার দেখতে পাচ্ছি না অথবা শুনতে পাচ্ছি না এটা তোমরা আমাকে জানাও তাহলে আমি তোমাদেরকে এই সমস্যাটার সমাধান দিতে পারবো তোমরা কি আমাকে দেখতে পাচ্ছ বা শুনতে পাচ্ছ আমার কথাগুলো বা আমার লেখাগুলো সবাই কি দেখতে পাচ্ছ হ্যাঁ স্যার দেখা যায় সম্পূর্ণ লেখা বোঝা যায় হ্যাঁ স্যার আচ্ছা তাহলে আমি প্রথমে আমরা 8 নাম্বার আনসার করতেছি এবং এটা আমরা মুখস্থ করব না এটা আমরা বুঝে বুঝে লিখব প্যাসেজ থেকে বুঝে বুঝে লিখব সেটা কিভাবে এবং অনেক বড় লিখতে হবে এমনটাও কিন্তু না আমার মূল কথাগুলো যদি সঠিক থাকে তাহলে আমি কিন্তু সেটা অবশ্যই নাম্বার পেয়ে যাব তাই না তো এখন দেখো আচ্ছা আলো দেওয়া ছিল এইভাবে থাকলে কি দেখা যায় পুরাটা না স্যার আচ্ছা ওকে এইভাবে থাকলে দেখা যায় না আচ্ছা গুড বলবা আমাকে না বললে বুঝবো না তো এবার দেখো আই হোপ ইউ আর ওয়েল আমি আশা করি তুমি ভালো আছো তারপরে কি আই অ্যাম অলসো
এটা কিন্তু তোমরা অনেকেই জানো, জেনে গেছো, কারণ কি এটা তোমরা এর আগে কিন্তু অনেক করেছো। আই অ্যাম অলসো, এবার দেখো লেখাটাকে একদম এখানে নিয়ে চলে আসছি, আই অ্যাম অলসো ফাইন বা আই অ্যাম অলসো ওয়েল। এরপর দেখো আই রিসিভড ইওর লেটার, একই কথা আমি তোমাদেরকে অনেক, জি বলেন, শুনতে পাচ্ছি, বলেন। এট ফার্স্ট টেক মাই লাভ, জি বলেন। তারপর কি তার, আই হোপ ইউ আর ওয়েল, আই হোপ ইউ আর ওয়েল, দেখতে পাচ্ছি। যাত্রাবাড়ির কাছে কি কমা দিবেন, যাত্রাবাড়ির পরে একটা কমা আছে, হ্যাঁ যাত্রাবাড়ি, এটা কি আর একটু বড় করে লিখলে ভালো হতো না, কমা আছে, যাত্রাবাড়ি কমা ঢাকা 1203 ফুল স্টপ, ঠিক আছে। আমি ছোট করে কেন লিখছি, যে যেন আমি একবারে চিঠিটা শেষ করতে পারি, আর বড় বড় করে অক্ষর লিখলে আমাকে মুছে দিয়ে দিয়ে লিখতে হবে, ঠিক আছে। এখন তোমাদের যেটা সুবিধা হয় আমি সেটাই করব, তোমরা যেটা করতে বলবা এটাই করব, কারণ তোমাদের বোঝাটাই জরুরি বেশি। আই রিসিভড ইওর লেটার, আই রিসিভড ইওর লেটার, এই ওয়াইটা ছোট হাতের হবে অবশ্যই, ইওর লেটার, আই রিসিভড ইওর লেটার এস্টারডে, আমি গতকাল। এটা তোমাদের যারা এর আগে ক্লাস করেছো তারা জানো কিন্তু যে এই কমন, এই কমন কথাগুলো আমি কিন্তু এর আগে সব চিঠিতেই লিখাই, এটা হচ্ছে সব জায়গাতে আমরা একই জিনিস লিখি। আই রিসিভড ইওর লেটার ইয়েস্টারডে, তাই না? ইন ইওর লেটার, ইন ইওর লেটার, তোমার চিঠিতে, ইন ইওর লেটার ইউ, জি বলেন স্যার, ইয়েস্টারডে এর দিকে কি কমা নাকি ফুল স্টপ? এটা ফুল স্টপ বাবা, এটা ফুল স্টপ, কারণ শেষ তো, সেন্টেন্স তো শেষ এখানে। আই রিসিভড ইওর লেটার ইয়েস্টারডে, আমি গতকাল তোমার চিঠি পেয়েছিলাম, এখানে বাক্য শেষ, আর বাক্য শেষ হলে, সেন্টেন্স শেষ হলে সেখানে ফুল স্টপ বসে, ঠিক আছে। এরপর দেখো ইন ইওর লেটার ইউ ওয়ান্টেড টু নো, ইউ ওয়ান্টেড, ওয়ান্টেড টু নো অ্যাবাউট আমার ভালোবাসা নিও, বা প্রথমে আমার সালাম নিবেন, বা সালাম নিও, আশা করি তুমি ভালো আছো, আমিও ভালো আছি। গতকাল তোমার চিঠি পেয়েছিলাম, তোমার তোমার চিঠিতে তুমি আমার ভ্রমণ সম্পর্কে জানতে চেয়েছো, সেটাই কিন্তু লিখতেছি, দেখো সেই কথাগুলোই লিখতেছি, তাই না? এখানে বলেছে যে অ্যাবাউট, এখানে দেখো রিসেন্টলি ইউ হ্যাভ ভিজিটেড এ বুক ফেয়ার, ওয়ান্টস টু নো অ্যাবাউট ইউর এক্সপিরিয়েন্স ইন এ বুক ফেয়ার, অ্যাবাউট ইউর এক্সপিরিয়েন্স ইন এ বুক ফেয়ার, তাহলে অ্যাবাউট মাই এক্সপিরিয়েন্স, মাই এক্সপিরিয়েন্স, তাই না? অ্যাবাউট মাই এক্সপিরিয়েন্স ইন এ বুক ফেয়ার, ইন এ বুক ফেয়ার, এই বুক ফেয়ার, নাও আই এম রাইটিং ইট টু ইউ, নাও নাও আই এম রাইটিং it to you, now I am writing it to you, এখন আমি তোমাকে সেটা লিখছি। আশা করি এইটুকুর মধ্যে কারো কোনো সমস্যা হওয়ার কথা না। এবার দেখো আমরা চলে আসব মূল যে বর্ণনা, ডেসক্রিপশন যেটা, বর্ণনা যেটা, বডি যেটা, সেই অংশে চলে আসছি। বর্ণনাটা বডিটা আমরা বলেছি প্যাসেজ দেখে লিখতে, অনেকে কি করে প্যাসেজটা হুবহু লিখে দেয়, তো প্যাসেজটা হুবহু লিখে দিলে অনেক ক্ষেত্রে আনসারটা সঠিক হবে না, কারণ কি ওইখানে কিন্তু অন্যদের গল্প থাকে, অন্যদের বিষয় থাকে, সেটাকে নিজের করে নিয়ে লিখতে হবে। তো নিজের করে নিয়ে লিখতে হবে বলতে ওই গল্পটাকে নিজের নিজেদের মতো করে নিয়ে লিখতে হবে। সেটা কিরকম দেখো, সেটা হচ্ছে
ওইখানে গল্প আছে যে টুডে ইজ ফ্রাইডে, দ্য স্টুডেন্ট অফ ক্লাস স্যার ফাইভ জি বলেন স্যার উপরে কি রোজ গার্ডেন হাই স্কুল দিলে হবে? রোজ গার্ডেন হাই স্কুল তো কোনো জায়গার নাম না, রোজ গার্ডেন হাই স্কুল কি জায়গার নাম? তুমি যদি এখানে রোজ গার্ডেন হাই স্কুল দাও তাহলে তোমার তো এটা জায়গার নাম না, ওটা তো তোমার একটা নিচে নিচে বলতে মানে তুমি কোথায় কোন জায়গা থেকে যাচ্ছ এটা বলো, শুনতেছি তো বলো। যাত্রা বাড়ির নিচে তুমি রোজ গার্ডেন দিবা? রোজ গার্ডেন তো জায়গার নাম না, রোজ গার্ডেন তো প্রতিষ্ঠানের নাম। ও তুমি এইখানে যাত্রা বাড়ি ঢাকা 1203 তারপরে রোজ গার্ডেন হাই স্কুল, না না এটা দেওয়া যাবে না। রোজ গার্ডেন হাই স্কুল তো কোনো জায়গার নাম না, এটা তো একটা প্রতিষ্ঠানের নাম, প্রতিষ্ঠানের নাম তো আর দেওয়া যাবে না। এইবার দেখো এই এবার তুমি বর্ণনাটা দেবে এবং সংক্ষিপ্ত কথায় আমরা বর্ণনা দিতে এক্সপেরিয়েন্স, এটা হলো এক্সপেরিয়েন্স, এই এক্সপেরিয়েন্স ইন এ বুক ফেয়ার। ঠিক আছে, এবার দেখো আমরা যদি বর্ণনাটা দিতে যাই তাহলে আমরা এইভাবে লিখি। দেখো আমি খুব স্যার বুঝতে পারছি না। কি বুঝতে পারছো না বাবা আমার কথা? লেখাটা ঘোলা উঠছে। লেখাটা ঘোলা উঠছে সেটার কারণ তো অন্য কারণ সম্ভবত। স্যার এটা ঘোলা উঠছে না তো স্যার। কি উঠছে স্যার? এবার তো ঠিকই আছে স্যার, আগের বার তো আরো ভালো ছিল। আগের বার আরো ভালো ছিল, এখনো কি ঘোলা? না স্যার এখন তো ঘোলা নেই, তখনও ছিল না। ওইটা হয় কি যে তোমার কি বলে এক একজনের নেট এক এক রকম, তো নেটের কারণে অনেক সময় ঘোলা আসে, বুঝছো? একটু ধৈর্য ধরে থাকো তাহলে তোমরা। এবার দেখো এই জায়গা থেকে আমি এখন বর্ণনা দিচ্ছি। লাস্ট ফ্রাইডে, লাস্ট ফ্রাইডে গত শুক্রবারে, ঠিক আছে, আই and my last Friday I and my classes went to visit a book fair last Friday I and my classes went to visit a book fair গত শুক্রবারে আমি এবং আমার শ্রেণীর সবাই গিয়েছিলাম একটা বই মেলাতে ভিজিট করতে। ওইখানে went দেওয়ার কারণে visit to visit হয়ে গেছে, আর যদি দিতাম my class visited a book fair সেটাও হতো। ঠিক আছে, আবার ক্লাস টিচার আওয়ার ক্লাস টিচার আওয়ার ক্লাস টিচার ঠিক আছে অ্যাকম্পানিং, ঠিক আছে, আওয়ার ক্লাস টিচার ওয়াচ অ্যাকম্পানিং, অ্যাকম্পানিং ঠিক আছে, অ্যাকম্পানিং মানে সঙ্গী দেওয়া, অ্যাকম্পানিং ACOMP অ্যাকম্পানি মানে সঙ্গী হওয়া, সঙ্গ দেওয়া। স্যার জি বলেন অ্যাকম্পানিং। ফাইন আই এর পরে কি হবে? আই এন্ড মাই ক্লাসেস, আই এন্ড মাই, তার উপরেরটা ফাইন ফাইন আই, তারপর কি হবে এই ফাইন এর পরে? এটা এটা আই রিসিভড,
Teacher was accompanying us. The day was fine. এটা কিন্তু খেয়াল করেছো একটা জিনিস, তোমরা যে গল্পটা পড়েছিলে সেই গল্পটা ছিল প্রেজেন্ট টেন্সে, আর আমরা যখন বর্ণনা দিচ্ছি তখন সেটা কিন্তু দিচ্ছি পাস্ট টেন্সে, মানে যখন আমরা পড়েছিলাম তখন বর্তমান কালে লিখেছিলাম, মানে পড়েছিলাম, আর এখন আমরা লিখছি অতীত কালে, মানে এটা আমরা করে ফেলেছি, সেই অর্থে লিখতেছি। দ্য ডে ওয়াজ ফাইন, দিনটি ছিল সুন্দর। উই স্টার্টেড আওয়ার জার্নি, উই স্টার্টেড আওয়ার জার্নি এট নাইন ও ক্লক, উই স্টার্টেড আওয়ার জার্নি এট নাইন ও ক্লক। উই টুক সাম ব্রেড বাটার বানানা, ঠিক আছে, এক্স ইটিসি ফর আওয়ার ব্রেকফাস্ট, ফর আওয়ার ব্রেকফাস্ট, ঠিক আছে। স্যার কে জানে স্যার কথা বলছে স্যার? তোমরা কথা বললে সাউন্ড করলে অন্যরা শুনতে পাবে না, মনে মনে করো, মনে মনে কথা বলে স্যার, আর খালি ই সরে যায় স্যার আপনার ছবি। হ্যাঁ, ও যে কথা বলবে তার ছবিটাই তো চলে আসবে, তাই না? অথবা সে অডিও বন্ধ করে নাও, আবার যখন আমার সাথে কথা বলবা তখন অডিও অন করে কথা বলবা, তাহলে কি হবে, তুমি শব্দ করলেও অন্যের ডিস্টার্ব হবে না, আমার কথা নিশ্চয়ই বুঝতে পারছো। যারা কথা বলতেছো তারা অডিওটা বন্ধ করে রাখো, তাহলে দেখা যাবে যে কথা বললেও অন্যরা শুনতে পাবে না, আবার যখন আমার সাথে কথা বলবা তখন অডিওটা অন করে নিও, ঠিক আছে? তাহলে আমি কি লিখলাম দেখো, লাস্ট ফ্রাইডে I and my classes went to visit a book fair. গত শুক্রবারে আমি এবং আমার শ্রেণীর সবাই একটা বই মেলায় গিয়েছিলাম। ব্রেড বাটারের পরে কি লিখছেন? হ্যাঁ, ব্রেড বাটারের পরে কি লিখছেন? ব্রেড বাটার বানানা এক্স এক্সেট্রা ফর আওয়ার ব্রেকফাস্ট। I took a camera. I took a camera with me. ঠিক আছে, I took a camera with me. এবার দিব we reached. আমরা পৌঁছেছিলাম। We reached the fair. We reached at the fair. At the fair at 10 o'clock. 10 o'clock. ঠিক আছে, আমরা কি করলাম, সকাল 10টায় পৌঁছালাম মেলাতে। এরপরে লিখব উই গট ডাউন, গট ডাউন মানে নামা, নেমেছিলাম, উই গট ডাউন ফ্রম বাস অ্যান্ড এনজয় আওয়ার সেলভস, এনজয়ের জায়গায় লিখব এনজয়েড, অতীতের ঘটনা, এনজয়েড আওয়ার সেলভস, ঠিক আছে, আওয়ার সেলভস। এরপরে আমরা লিখব উই বাই সাম বুকস, উই বাই তো হবে না, বট, যেহেতু অতীতের ঘটনা, উই বট
some books. অবশ্যই সরে যাব উই বট সাম বুকস ঠিক আছে আশা করি দেখা যাবে ঠিক আছে পুরাটাই কিন্তু আমি তোমাদের ছবিটা দেখাতে যে আমি কিন্তু পর্দার বাইরে চলে গেছি বুঝছো তোমাদের এই স্ক্রিপ্ট পুরো বোর্ডটা দেখাতে হচ্ছে তো আমি সামনে গেলেই তো দেখো এই যে আটকে যায় ঠিক আছে এই জন্য আমি আর সামনে যাচ্ছি না তাহলে একেবারে শেষে কি লিখবো উই রিটার্ন হোম ইন দ্য ইভিনিং উই কাম ব্যাক কেম ব্যাক দিতে পারো রিটার্ন দিতে পারো রিটার্ন রিটার্ন হোম ইন দ্য ইভিনিং ঠিক আছে ইন দ্য ইভিনিং ইভিনিং এবার লিখবো ইট ওয়াজ সো এই কথাটা লিখে শেষ করব আর কি ইট ওয়াজ সো অ্যামেজিং ফর আস অ্যামেজিং ফর আস এটা ছিল আমাদের জন্য খুবই কি মজাদার সবাই কি লিখতে পারতেছো তো ঠিক মতো হ্যাঁ স্যার এইবার শেষে কি লিখব শেষের অংশটা আমরা দিয়ে শেষ করব বর্ণনা কিন্তু আমাদের শেষ ঠিক আছে আমরা কিন্তু প্রত্যেকটা পার্ট এই প্রত্যেকটা পার্টকে হ্যাঁ প্রত্যেকটা পার্টকে কিন্তু আমরা আলাদা করে করেই আলোচনা করতেছি ঠিক আছে এগুলো আমাদের দরকার যদি আমরা প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা ভাবে ধরতে পারি তাহলে আমাদের জন্য কিন্তু সুবিধা হবে হ্যাঁ আমরা বুঝবো আর কি কোন পার্টটা কোথায় কোন পার্টটা কি কাজে লাগবে এটা আমরা বুঝতে পারবো হ্যাঁ ইট ওয়াজ সো অ্যামেজিং ফর আস এটা ছিল সত্যি আমাদের জন্য খুব মজার আনন্দের ইট ওয়াজ সো অ্যামেজিং ফর আর সেটা ছিল আমাদের জন্য খুবই মজার বা মজাদার তাহলে সবাই কি তুলতে পেরেছো শেষ করেছো দেখো আমি না না মুছছি না তুমি লিখতে থাকো তোমরা লিখতে থাকো দেখো আমি যে জিনিসটা করেছি সেটা কি তোমাদের প্যাসেজ থেকে কিন্তু আমি তৈরি করে লিখেছি আমি কিন্তু মুখস্থ করে তোমাদের লিখে দেইনি আমি তোমাদের প্যাসেজটা ছিল প্রেজেন্ট টেন্সে বর্তমান কালে আমি সেটাকে অতীত কালে করেছি যেহেতু বলেছে তুমি রিসেন্টলি ভ্রমণ করেছো তার মানে এটা তোমার শেষ তুমি ভ্রমণ করা হয়ে গেছে তাহলে এটা হচ্ছে অতীতের ঘটনা এই অতীতের ঘটনাটাকে এখন তুমি বর্ণনা দেবে তোমার বন্ধু সুমনাকে সেটা আমি লিখে দেখালাম ঠিক আছে এবং প্রত্যেকটা পার্ট কিন্তু এইভাবেই লিখতে হবে মুখস্থ করে না কেউ যদি হুবহু ওই প্যাসেজটা তুলে দিত ডিসক্রিপশনে তাহলে কিন্তু সে পুরোপুরি নাম্বারটা তার আসে না কারণ ওইখানে কিন্তু বর্তমান কালে আছে বর্তমান কালে থাকলে তাহলে তো ভ্রমণ করা হয়েছে এমনটা হয় না ঠিক আছে জি জি
এবার আমরা শেষে নিচের কথাগুলো লিখে ফেলবো, কারো কোনো প্রশ্ন থাকলে সে বলতে পারো। আমাকে তো দেখবা কিভাবে, আমি তো বোর্ডটাকে ছেড়ে দিচ্ছি, তো বোর্ড ছেড়ে দিচ্ছি এই জন্য। ঠিক আছে, ও আচ্ছা আচ্ছা। স্যার নিচে কি আরো পাঠ আছে? নিচে হচ্ছে নো মোর টুডে, ওটা লিখতে হবে না? No more today, write to me about your visit by about your experience, অথবা give my salam to your parents, এটা লিখে শেষ করে দিয়ে your saver, your loving বা your friend দিয়ে শেষ করে দিতে হবে। অর্থাৎ উপর এবং নিচের অংশটা কিন্তু আমরা সবসময় একই রকম রাখি, শুধু মাঝখানের বর্ণনাটাকে আমাদের গল্পের সাথে মিল দিয়ে লিখতে হয়, প্রশ্নের প্রশ্ন অনুযায়ী আর কি। কোয়েশ্চেনে আমাদের যেভাবে চাইবে ওইভাবে আমাদেরকে ডেসক্রিপশনটা বর্ণনাটা দিতে হবে। ঠিক আছে, তাহলে সবার নিশ্চয়ই তোলা হয়ে গেছে নাকি? অতুল তুলেছ? অতুলের তোলা শেষ? আর আর এক লাইন আছে, এক লাইন আছে। কে এটা, রাবকা? তাহলে আমরা চলে যাব, এটা লেখা শেষ করব। নিচের লেখাটা অনেকে পারে না, আমি লিখে দিব, আর যারা পারো তারা তো নিজেরা লিখে ফেলতেই পারবে, কোনো সমস্যা হবে না। আগামী দিন আমরা, আমাদের কিন্তু হাতে খুব সময় কম, এই ক্লাসের সময় কিন্তু শেষ অলরেডি। ঠিক আছে, তো আমি একটু মুছে দিয়ে এই ক্লাসটা শেষ করে দিই। হ্যাঁ, তোমরা নিচের লেখাটা লিখবা, যারা লিখতে পারো নাই তারা, আর এটা কিন্তু বাসায় প্র্যাকটিস করতে হবে, তাই না? আমি লিখে দিলাম, এভাবে রেখে দিলে তো, এই যে আমি লিখে দিচ্ছি দেখো, আমি কিন্তু নিচের লেখাটা লিখতেছি, তোমরা ওর নিচে লিখবা আর কি। নো মোর টুডে, নো মোর টুডে মানে আজ আর নয়। রাইট রাইট টু মি অ্যাবাউট ইয়োর সেলফ বা অ্যাবাউট ইয়োর অ্যাবাউট ইয়োর সেলফ, তাই না? তোমার সম্পর্কে আমাকে লিখে জানাও। রাইট টু মি অ্যাবাউট ইয়োর সেলফ, এরপর হচ্ছে ইয়োর লাভিং, বন্ধুর নাম বলো তো, বন্ধুর নাম কি ছিল? মিতা নাকি? মিতা। এরপরে কি করতে হয়? একটা খাম আঁকতে হয়, তাই তো? খামের আবার দুইটা পার্ট থাকে, একটা পার্ট হচ্ছে স্টাম্প, তাই তো? এই সরি, একটা পার্ট হচ্ছে ফ্রম, আর একটা হচ্ছে টু, তাই তো? এই খেয়াল করো, ফ্রম আর টু, এই ফ্রম আর টু, এটা আমাদের লাগবে। আর মাঝখানে যে দাগ দিয়ে ডিভাইড করেছি, ফ্রম হচ্ছে যে লিখছে, লিখলো কে? মিতা। কোথা থেকে লিখলো? যাত্রাবাড়ি থেকে, তাই না? যাত্রাবাড়ি ঢাকা, যাত্রাবাড়ি কমা ঢাকা 1203। আর লিখলো কাকে? সুমনাকে, তাই না? তাহলে যদি আমি যাত্রা বাড়ি দিয়ে নিচে যদি অন্য ঠিকানা দেই, স্যার কেটে দেবে না? অন্য ঠিকানা বলতে, স্যার উপরে যদি আমি যাত্রা বাড়ি দিয়ে নিচে যদি স্যার আমি দলপুর দেই, তাহলে স্যার তাহলে কাটা যাবে অবশ্যই, কারণ তুমি তো চিঠিতে লিখছো সুমনা রংপুর, লিখে দিলাম দেখো। এবার আমার কিন্তু খাম হয়ে গেল এবং আমি কমপ্লিট করে ফেললাম। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ আশা করি। তো বাসায় এটা কি করবা? প্র্যাকটিস করবা, আর মুখস্থ করে নয়, বুঝে বুঝে কিন্তু এইসব অংশগুলো, মানে ইংরেজি যেটা, ইংরেজি সবকিছু কিন্তু বোঝার
বেশিরভাগই অর্থ জানতে হবে, রুলস গুলো একটু পড়ে মুখস্থ করতে হয় অনেক সময়, কিন্তু বাকি বিষয়গুলো অর্থ জানলে বুঝলে আমরা সহজে উত্তর দিতে পারবো। আর আমরা চলে যাবো এর পরের ক্লাসে, তো সে পর্যন্ত সময় ভালো থেকো, আল্লাহ হাফেজ, আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।